নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 শেষ মুহূর্তে পাঁচ রাশিকে এই রাহু গ্রহ করবে মহা কোটিপতি, অর্থাৎ বছর শেষ হওয়ার আগে, অর্থাৎ আজ 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর, টানা 15 দিন রাহু গ্রহের বিশেষ কৃপায় এই পাঁচ রাশি হবে মহাকোটিপতি। দেখুন, কলিযুগে রাহু গ্রহের কিন্তু বিশেষভাবে কিন্তু প্রভাব রয়েছে। রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে আপনি নিজেও বুঝতে পারবেন। আমি কিন্তু পূর্বে কিন্তু ভিডিও দিয়ে রেখেছি, আপনার জন্মছকে রাহু শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে সেটা আমার ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন। পূর্বে কিন্তু আমার ভিডিও কিন্তু দেওয়া আছে। যারা নতুন দর্শক আছেন, একবার চ্যানেলটি আরেকবার একটু দেখিয়ে নিন, প্রচুর ভিডিও রাহু গ্রহের উপর আপলোড করা আছে। তবে আমি আজকে যে পাঁচ রাশির কথা আমি জানাতে চলেছি, লিখে রাখুন, এই পাঁচ রাশি রাহু গ্রহের আশীর্বাদে মহাকোটিপতি হতে চলেছে। দেখুন, রাহু কি করে, রাহু হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার রূপ বদল কিন্তু করতে পারে। অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে কিনা, আপনি মিডিয়াতে যদি যারা কাজকর্ম করছেন, সিনেমা অভিনয় শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। রাহু আপনার জন্মছকে ভালো আছে, আপনার বিদেশ থেকে লাভ কিন্তু আসবে। রাহু আপনার জন্মছকে ভালো আছে, আপনার লটারি থেকে আপনার প্রচুর অর্থ কিন্তু প্রাপ্তি হবে। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা নিশ্চিত সম্ভাবনা কিন্তু থাকে। তবে রাহু আপনার ন্যাকাল চার্টে কেমন রয়েছে সেটা আগে বিশ্লেষণ করা দরকার। আমি একটি কথা বারবার বলছি, কৌশিক রায়ের কাছে হবে না বলে কোনো কথা নেই। অর্থাৎ যে কাজটি করি সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্বের সাথে, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই। দেখুন, যারা নিজে, অর্থাৎ যারা বলে যে স্যার আমি আপনার শরণাগত, আপনি আমাকে তুলে ধরেন, আমি তার হাত অবশ্যই ধরি। অর্থাৎ যার হাত ধরবো তাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে কিন্তু টেনে আমি তুলবই। অর্থাৎ রাহু ফল অনেকটা শনির কিন্তু দিয়ে থাকে। শনির যে 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 ক্যারেক্টারগুলো আছে কি না, রাহুর মধ্যেও কিন্তু সেই ক্যারেক্টারগুলো কিন্তু পাওয়া যায়। অর্থাৎ রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু শুভ ফল আপনি কিন্তু পাবেন। রাহু আপনার যদি ভালো থাকে কি না, আপনি খুব কম পরিশ্রমে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। রাহু হচ্ছে একটা ভোগকারক গ্রহ, অর্থাৎ আপনাকে মানে চট করে কিন্তু দুম করে কিন্তু উঠিয়ে দিবে কিন্তু রাহু। অর্থাৎ কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, স্টেবিলিটিটা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। আপনার জন্মছকে রাহু লগ্ন টু দ্বাদশ কোন ভাবে অবস্থান করছে বা কোন গ্রহের সাথে অবস্থান করছে সেই উপর কিন্তু ফল কিন্তু দিবে। ক্যালকুলেশনটা কিন্তু মেন, অর্থাৎ দুম করে পড়ে ফেললাম সেটা করলে হবে না, ক্যালকুলেশন করে কিন্তু বলতে হবে। এটা জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে অঙ্ক, প্রপার বিজ্ঞান, নিজের মতন করে কথা বানিয়ে গুছিয়ে বলে কোনো লাভ নেই। কারণ রাহু যাকে দেয় তাকে কিন্তু প্রচুর দেয়, আর রাহু যার কাছ থেকে নেয় তাকে কিন্তু আকাশ থেকে একদম ধুম করে নিচে কিন্তু মাটিতে ফেলে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে যেভাবে অবস্থান করবে তার উপর আপনি কিন্তু ফল পাবেন।
অনেকে বলে না যে আমার একটা সময় খুব প্রচুর অর্থ পেয়েছি কিন্তু এখন পাচ্ছি না কেন, দেখবেন তখন রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা চলছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে ঋণে জর্জরিত হয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে করতে আর একটা ঋণ চলে আসছে, কি করবেন? সংসারে খরচ কর মানে 15 দিনের মধ্যে আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে ঋণ পরিশোধ করতে। এবং এই জায়গাটা থেকেই একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু তুলে নিয়ে আসতে পারে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে আমি একটা কথা বলি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু এমন স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনার জন্ম ছকের সঙ্গে পারমিট করবে। অর্থাৎ জন্ম ছকের সাথে যদি আপনার পারমিট করে তবে সেই স্বপ্ন আপনি দেখুন। নিজের মতন করে আপনি যদি ভাবেন যে আপনার প্রচুর ডিম্যান্ড, কিন্তু আপনার জন্ম এটাকে কিন্তু সাপোর্ট করা কিন্তু দরকার, তবে যে বাধা বিপত্তি আছে কিনা সে বাধা বিপত্তিতে কিন্তু মুক্তি পাবেনই পাবেন। রাহু রক্ষা কবচ পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, রাহুকে স্ট্রং করুন। রাহু কিন্তু আপনাকে দুহাত ভরে কিন্তু অর্থ দিবে। এই বছরের শেষ 15 দিন এই 5 রাশিকে শেষ মুহূর্তে যেতে যেতে, বছর শেষ যেতে যেতে রাহু করবে মহা কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে 5 রাশির আমি কথা বলছি। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। প্রথম মানে সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। 2 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, রাহু কিন্তু আপনাকে কিন্তু বছরের শেষ মুহূর্তে প্রচুর অর্থ কিন্তু নিয়ে এনে দিবে। কোন দিক থেকে নিয়ে আসবে সেটা গ্রহই কিন্তু আপনাকে কিন্তু সঠিক পথ পরিচালনা কিন্তু করবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ, যাতে কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে মুক্তি পাবেন, এবং রাহু কিন্তু আপনাকে কিন্তু প্রচুর অর্থ আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ আমি যে 3টি রাশির কথা বললাম, নিশ্চিত রূপে এই 3টি রাশি মানে দুর্দান্ত রেজাল্ট পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। বছর শেষ হতে হতে এই ধনু রাশি হতে চলেছে ধনবর্ষা, মহা কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে ধনু রাশি। রাহু আপনাদেরকে কিন্তু ধনবর্ষা করতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির রাহু আপনাদের যাবতীয় বাধা বিঘ্ন কাটিয়ে আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের কিন্তু নিয়ে আনতে চলেছে। অর্থাৎ ভাগ্য সাথ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অবশ্যই রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষ রূপে কলিযুগে যদি কোনো গ্রহ চট জলদি অর্থ দিতে পারে সেটি একমাত্র হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ রাহু গ্রহই কিন্তু আপনাকে চট জলদি অর্থ দিতে পারে কলিযুগে, এবং রাহু গ্রহের কিন্তু বিশেষ প্রভাব এই কলিযুগে কিন্তু রয়েছে। আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। নমস্কার।